नमस्कार বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পোড়া পিঠা বানিয়ে দেখাবো। আর এই পোড়া পিঠাটা বানানোর জন্য আপনাদের কোনো রকম কলাপাতার প্রয়োজন পড়বে না। গ্যাসের ওভেনে আপনারা খুব সহজে এই পোড়া পিঠাগুলো বানিয়ে ফেলতে পারবেন, খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না। আর এই পোড়া পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন দারুণ স্বাদের পোড়া পিঠাগুলো বানানো শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের পোড়া পিঠাগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন কড়াইর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার ঘিটাকে কড়াইর চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর কড়াইটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, এখন আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম। আর ঘি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ছোট ছোট টুকরো করে রাখা নারকল আর কয়েকটা কিশমিস আর কাজু বাদাম। নারকল গুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি, তারপরে কাজু বাদাম কিশমিশও দিয়ে দিচ্ছি। এবার এইগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। নারকল কাজু বাদাম কিশমিশগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি এবং আতপ চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিডিয়াম ফ্লেমে চালটাকে এইভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। এতে চালটা হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে, সেন্টটা খুব ভালো আসবে, আর পোড়া পিঠাটা খেতেও অনেক বেশি ভালো হবে। দু মিনিটের মতন আমি চালের গুঁড়োটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়োগুলো তলা পাকিয়ে যেতে পারে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি মিশ্রণটাকে ঘন করে নেব। আর এইভাবে 1-2 মিনিটের মধ্যেই কিন্তু মিশ্রণটা ঘন হয়ে যাবে। এই সময় আমি লবণ দিয়ে দেবো। আর এখানে আমি লবণ দিচ্ছি 7 মতন, 1 চামচের 1/3 ভাগ। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ ঘন হওয়া শুরু করে দিচ্ছে। প্রথমে মিশ্রণটাকে একটু ঘন করে নেবো, তারপরে আমি গুড়টা দেবো। কারণ এখানে যেহেতু আমি খেজুর গুড় দিচ্ছি, পাতলা অবস্থায় দিলে কিন্তু দুধটা কেটে যেতে পারে, তাই আমি মিশ্রণটাকে একটু ঘন করে নেবো, তারপরে খেজুর গুড়টা দেবো। মিশ্রণটা আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, এখন আমি গুড় দিয়ে দেবো। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ খেজুর গুড় নিয়ে নিয়েছি, পুরোটাই আমি একসঙ্গে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে আমি মিডিয়াম টু লোতে করে দিলাম। এবার গুড়গুলোকে এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর 1-2 মিনিট রাখলেই কিন্তু গুড়টা ভালো করে মেল্ট হয়ে যাবে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গুড়টাকে আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর আপনারা দেখুন মিশ্রণটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি।
এবার এই ডোটাকে আমি একটা থালাতে করে নামিয়ে নিয়েছি। আমি আজকে এই কড়াইটাতে পোড়া পিঠাটা বানাবো, তাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি, খুব বেশি না, একেবারে সামান্য। এবার ঘিটাকে আমি চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, এইভাবে হাত দিয়ে চারিদিকে ভালো করে ছড়িয়ে দিতে হবে, সাইড গুলোতেও ভালো করে দিয়ে দিতে হবে ঘিটা। ঘিটাকে আমি খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন আমি একটা বাটার পেপার নিয়েছি আর বাটার পেপারটাকে আমি আগে থেকে এইভাবে গোল করে কেটে রেখেছিলাম, এখন বাটার পেপারটাকে ভালো করে নিচটাতে আটকে দিলাম। আপনারা বাটার পেপার নাও দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে ভালো করে আটকে দিচ্ছি। এখন আমি যে মিশ্রণটাকে ঘন করে একটা ডো বানিয়ে রেখেছি পোড়া পিঠার জন্য, সেটা এখন আমি কড়াইর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরোটাই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে প্রেস করে করে চ্যাপটা করে নিচ্ছি। ভালো করে ছড়িয়ে দিতে হবে কড়াইয়ের চারিদিকে। মিশ্রণটাকে আমি স্প্যাচুলার দিয়ে এইভাবে সমান করে নিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি আর মিডিয়াম টু লো ফ্লেমে আমি এইভাবে 20 মিনিট রেখে দিচ্ছি। 20 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। আপনাদের আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এই সময় আমি কড়াইয়ের ঢাকনার যে ছোট্ট ছিদ্র একটা ছিল সেটাকে একটা ছোট্ট কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দিয়েছিলাম, আর 20 মিনিটও হয়ে গেছে। এখন আমি ঢাকনাটি খুলে নিয়েছি। পিঠেটার একদিক কিন্তু হয়ে গেছে, এবার আমি পিঠেটাকে একটু উল্টে নেব। আপনারা দেখুন পিঠেটাকে আমি একটি থালার মধ্যে নামিয়ে নিয়েছি। এখন আমি একটা প্লেট এইভাবে রেখে পিঠেটাকে উল্টে নিচ্ছি। পিঠেটাকে আমি উল্টে নিয়েছি, আপনারা দেখুন পিঠেটার একদিক কিন্তু বেশ লাল হয়ে গেছে। এবার আমি এইভাবে আবারও রেখে দিচ্ছি। পিঠেটাকে আমি উল্টে কড়াইয়ের মাঝখানে এইভাবে রেখে দিয়েছি, আপনারা দেখুন ওপরটা কিন্তু বেশ লাল হয়ে গেছে। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়েছি আর কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে এইভাবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ফ্লেমটি অফ করে দিচ্ছি আর এইভাবে আমি পিঠেটাকে প্রায় 30 মিনিট রেখে দিচ্ছি, যাতে পিঠেটা একটু ঠান্ডা হয়ে যায়। এখন আমি আপনাদের 30 মিনিট পরে দেখাচ্ছি। পিঠেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। পিঠেটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা দেখুন দুই দিকই এরকম বেশ লাল লাল হয়ে গেছে। এখন আমি পিঠেটিকে কেটে নেব। আমি একটি ছুরির সাহায্যে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা দেখুন আমি এইভাবে লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি। পুরো পিঠেটাকেই আমি এইভাবে ছোট ছোট চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি। পিঠেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয়, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে।